আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার আগে ঔষধ সেবন সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেক ক্ষেত্রে দাঁত তুলে ফেলার আগে ঔষধ সেবন বা ঔষধ খাওয়ার প্রয়োজন হয়ে থাকে ভিওয়ার্স অনেকেই হয়তো মন্তব্য করবেন যে দাঁত তোলার পরেই না ঔষধ খাওয়ার প্রয়োজন আছে দাঁত তোলার আগে কেন ঔষধ খেতে হয় বা খেতে হবে তো ভিওর্স আসুন আমরা এই ব্যাপারে বিস্তারিত জেনে দাঁত তোলার পরে যে ঔষধগুলো আপনাকে দেওয়া হবে সেবন করার জন্য সেই ঔষধ আপনার শরীরে কেমন কাজ করবে অথবা সেই ওষুধের সেটি ট্যাবলেট হোক বা ক্যাপসুল হোক সেই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে ঘটবে কি ঘটবে না তা দেখার জন্য অনেক সময় দাঁত তোলার আগেই আমরা ঔষধ খাইয়ে থাকি ভিওর্স যখন একটি দাঁত তুলে ফেলা হয় তখন কিন্তু সেই দাঁত তোলা সকেটটি সুস্থ হতে বেশ সময় লাগে এবং সেই সকেট থেকে কিন্তু ব্লিডিং হতে থাকে কিছু সময় তো ভিওর্স ধরুন একটি দাঁত তুলে ফেলা হলো দাঁত তোলার পরে যদি আপনাকে আগে থেকে ওষুধ না খাইয়ে নতুন ঔষধ আপনাকে প্রেসক্রিপশন করে দেওয়া হলো আর সেই ঔষধ খেয়ে আপনার এমনটি হচ্ছে যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে যেমন আপনার ওষুধে কোনো ডিরা গ্যালার্জি থাকতে পারে যেটিকে আমরা ডেরা অ্যালার্জি বলে থাকি যে ধরনের ওষুধ খাইলে অ্যালার্জির দেখা দিতে পারে বা কোন অন্য ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে শরীরে পেটের কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে তো ভিউয়ার্স আপনার শরীরে কোন ঔষধ খেলে কাজ হবে ভালো কোন ঔষধে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না এটি কিন্তু বোঝার একটি লাইন রয়েছে আর তা হল আপনাকে ঔষধ সেবন করতে হবে ঔষধ সেবন করার পরেই শুধুমাত্র বোঝা যাবে যে ঔষধে আপনার কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ঘটবে কি ঘটবে না আর যেহেতু একটি দাঁত তুলে ফেলার পরে সেইখানে বেশ ক্ষত হয়ে যায় এবং ব্লিডিং হতে থাকে তো ধরুন একটি দাঁত তুলে ফেলার পরে আপনাকে এমন কিছু ঔষধ খাওয়ানো হলো যে ঔষধে আপনার সাইড ইফেক্ট হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনার সেই ওষুধটি আগে বন্ধ করে দিতে হবে আবার সেই ওষুধটি যখন আপনি বন্ধ করে দিবেন তখন সেই দাঁত তোলা ক্ষত স্থানটি শুখাতে বা সুস্থ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে আর তার কারণেই অনেক ক্ষেত্রে দাঁত তোলার আগে দাঁত এক্সট্রাকশন করার আগে আমরা ঔষধ খাইয়ে থাকি যদি দাঁত তোলার আগে যে ঔষধগুলা সেবন করবেন সেইগুলো যদি আপনার শরীরে সঠিকভাবে কাজ করতে পারে তাহলেই দাঁত তোলার পরবর্তীতে সেই একই ঔষধ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি আর যদি দেখা যায় যে যে ওষুধটি আপনাকে খাওয়ানো হচ্ছে সেই ওষুধটি যদি আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে ঔষধ চেঞ্জ করে দিয়ে থাকি যে ঔষধ চেঞ্জ করার ফলে যদি আপনার পুনরায় আর কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে তখন আপনার সেই দাঁতটি তুলে পরবর্তীতে সেই একই ঔষধ আপনাকে সেবনের জন্য বলা হয়ে থাকে তো মূলত এর জন্যই কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দাঁত তোলার আগে ঔষধ খাইয়ে নিয়ে থাকি এছাড়া ভিওয়ার্স দাঁত তোলার ক্ষেত্রে দেখা যায় যে যে দাঁতটি তোলা হবে সেই দাঁতটির অঞ্চল বা গোড়ার দিকিটা কিছুটা অসুস্থ থাকতে পারে তো অসুস্থ অবস্থায় দাঁত তুললে সেখানে ফুলার ফুলে ওঠার সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্ট অ্যানেস্থেসিয়া কাজ নাও করতে পারে এক্ষেত্রেও আগে ঔষধ খেয়ে জায়গাটি কিছুটা সুস্থ করে নিয়ে তার পরবর্তীতে আমরা দাঁতটি তুলে থাকি তো ভিওর্স দাঁত তোলার আগে এক থেকে দুদিন আগ আগে ওষুধ খাওয়া বা সেবন করাটা একটা ভালো বিষয় এতে বিভিন্ন সমস্যা এড়ানো সম্ভব তো মূলত এর জন্যই ভিউয়ার্স আপনার দাঁত তোলার আগে ঔষধ সেবনের প্রয়োজন রয়েছে তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম